আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা টেন্ডার একটা রাউটার, সিঙ্গেল ব্যান্ডের। তো এটার প্রবলেম হয়েছে, এটাতে পাওয়ার দিলে প্রথমে একবার লাইটগুলো অন হয়, জ্বলে ওঠে সবগুলো লাইটই, তারপরে আবার এটা বন্ধ হয়ে যায়। তার মানে এটা অন হয়ে আবার সাথে সাথেই অফ হয়ে যায়, এই হয়েছে এটা সমস্যা। এটা এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য, উনি ওনার দোকানে চালাইতো এবং এটাতে প্রচুর ময়লা ছিল বাইরে। আপনারা যদি ওই যে ইয়াটা দেখেন, এই যে দেখেন, পাওয়ার দেওয়ার পরে এটা কিন্তু পাওয়ার চলে আসছে, সাইডে একটা সিঙ্গেল লাইট আছে, এটা জ্বলতেছিল, এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি যদি আপনাদের বিদ্যুৎ খরচের পরিমাণটা দেখাই, এখানে 37 মিলিঅ্যাম্পিয়ার খরচ হচ্ছে, অথচ রাউটারটা যদি অন হইতো চালু অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এটার বিদ্যুৎ খরচের পরিমাণ হইতো 170 থেকে 180 মিলিঅ্যাম্পিয়ার। তার মানে এটা অন না হওয়ার কারণে বিদ্যুৎ খরচ কম হচ্ছে। আমি যদি ভোল্টেজটা আপনাদের দেখাই, 9 ভোল্ট 3 হয়েছে এবং এখান থেকে একদম এই যে এখানে দেখেন 9 ভোল্ট আছে, 3.3 ভোল্ট পারফেক্ট আছে। আমি প্রথম মনে করছিলাম হয়তো ভোল্টেজ ড্রপ করে প্রথমে একবার লাগানোর পরে, পরে দেখলাম যে না, ভোল্টেজ ড্রপ করে না, ভোল্টেজ ঠিকই আছে, এরপরেও এটা অন হচ্ছে না। তো রাউটার রিপেয়ার করার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, এই পাওয়ার মডিউল লাগানো, আইসি টাইসি রিপ্লেস করা, কিন্তু হিট দিয়েও যে রাউটার রিপেয়ার করা যায় এরকম ভিডিও আমি আসলে দেই নাই, ইয়াতে ওই চ্যানেলে দেওয়া নাই। তো আজকে রাউটারটা দেখে আমার কেন জানি মনে হয়েছে যে এটাতে একটু প্রপারলি হিট দিয়ে আর রিসোল্ডারিং করে দিলে এটার যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। কারণ এটা আমি আসলে ভিডিও করতে চাই না, এর আগেই আমি অনেকক্ষণ দেখছি বেশ ভালোভাবে, কোনো পার্টস আমি পর্যন্ত এটাতে খারাপ খুঁজে পাই নাই, একটা ব্যাপার। আর একটা ব্যাপার হয়েছে যে এটাতে প্রচুর ময়লা ছিল, এটা আমি ওয়াশ করছি, এবং আইসির লেগগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আসলে সোল্ডারিংগুলো খুব সম্ভবত কোনো কোনো জায়গায় হয়তো একটা দুইটা লেগ লুজ হয়ে গেছে, যেহেতু প্রচুর ডাস্ট ছিল, ময়লা ছিল। এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা সোল্ডারিং করে দিলে এটার যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। এই কারণে আমি এখানে প্রসেসর, এরপরে র্যামটা দিলাম, এখন যে নেটওয়ার্ক বুস্টার আইসিটা আছে বা নেটওয়ার্কের সিগন্যালের যে আইসিটা আছে এটাও আমি একটু রিসোল্ডারিং করে দিচ্ছি, এবং এটি সোল্ডারিং করে দিলে আশা করতেছি আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। রাউটারের অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওয়ানপুট বা লিনপুট বা ইন্টারনেটের কানেকশন পাচ্ছে না, বা অনেক সময় যে রাউটার অন হচ্ছে কিন্তু মোবাইলের নাম শো করে না, এই ধরনের প্রবলেমগুলোতে অনেক সময় হয় কি যে দীর্ঘদিন চলার পরে এটার যে আইসির যে পিনগুলো থাকে, পাগুলো থাকে, এগুলো আসলে অনেক সময় শুকনো হয়ে যায়, ড্রাই সোল্ড হয়ে যায় বা লুজ হয়ে যায়। তখন কি হয় যে এটা একটু প্রপারলি সোল্ডারিং করে দিলে বা রিসোল্ডারিং করে দিলে কিন্তু যে সমস্যা থাকে এটা সমাধান হয়ে যায়। এবং হিট আসলে এটা একটু বুঝে শুনে পরিমাণ মতোই দিতে হয়, নইলে ভালোটাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা একটু যেহেতু পেজ দিয়ে হিট দিয়েছিলাম, আমি এটা একটু ওয়াশ করে নিব, ওয়াশ করে তারপর আমরা এটাতে লাইন দিব, লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল এটার আদৌ সমাধান হয়েছে কি না। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, এটা আসলে হিট দিছিলাম তো বেশ গরম হয়েছিল। আর চ্যানেলে আসলে একেবারে যে ইয়ার ওই ডিজিটাল মিটার থেকে সব ধরনের স্পেয়ার পার্টস মাপার, বিগিনারদের জন্য যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাদের জন্য সিরিজ আকারে ইলেকট্রনিক্সের কম্পোনেন্টের উপরে, বেসিক ইলেকট্রনিক্সের উপরে ভিডিও আসবে, ভিডিও তৈরি করব। একেবারে নতুন যারা আছেন ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান, আশা করি সামনে যে ভিডিওগুলো আসবে এটি তাদের জন্য বেশ হেল্পফুল হবে। এ কারণে যাদের কাজ শেখার আগ্রহ আছে তারা সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন যেন ভিডিও দিলেই আপনারা সেগুলো দেখতে পারেন। এটার পাওয়ার যে বাতিটা আছে এটা অন হয়ে রয়েছে, ওয়াইফাই সিগন্যালের যে বাতিটা আছে এটা অন হয়ে রয়েছে। এখন দেখার বাকি যেটাতে ল্যান পুট ওয়ান পুট কানেক্ট দিলে বা ইন্টারনেটের কেবল কানেক্ট দিলে ইন্টারনেটের যে বাতিটা আছে এটা জ্বলে কিনা। অনেক সময় এরকম হয় যে রাউটার অন হয় ঠিকই কিন্তু নেট কানেকশন পায় না, এ কারণে আমরা এটা এই যে শেষের যে বাতিটা, একেবারে শেষ যে বাতিটা, প্রথমে তো একটা পাওয়ারের, এরপরে এটা ইয়ার,
ক্রিস্টাল, প্রোগ্রাম আইসি এবং র্যাম খারাপ হইলেও কিন্তু রাউটারে একই ধরনের সমস্যা হইতে পারে।